হ্যালো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত কৌতুক অভিনেতা মুজিবরের বাড়িতে। আমরা এখন রওনা হয়েছি ঝিনাইদহ থেকে ভাটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা মুজিবরের পুরো বাড়িটি ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদের। তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো আমরা ভাটোই থেকে এখন যাচ্ছি একদম গ্রামের মধ্যে দিয়ে মুজিবরের বাড়িতে। বন্ধুরা, আমরা চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত কৌতুক শিল্পী মুজিবরের বাড়িতে। এটা হলো তার পৈতৃক ভিটা, এটা তার পৈতৃক বাড়ি। হ্যালো গাইস, আমরা এখন এই মুহূর্তে আছি অভিনেতা মুজিবর রহমানের সিধা সামনে। তো আমরা তার কাছ থেকে কিছু জিগাবো, এমনকি আমরা তার সাথে এখন কথা বলতে যাচ্ছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার সাত ছেলে একজন। মুজিবর কয় নম্বর? এক নম্বর ছিল। কালকে ফরিদপুরে শুটিং করে আসছে। তিন ছেলে? মানে তিনটা শুধু ছেলে, মেয়ে তো নেই। আমরা কি আপনাদের বাসাটা একটু ঘুরে দেখাতে পারি? হ্যালো গাইস, আমরা এই মুহূর্তে মুজিবরের বাসায় প্রবেশ করতেছি। আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইটা হচ্ছে মেন গেট তার, এইটা বাসা। এপাশেই আমরা দেখি একটু বাসার ভিতরে ঢুকতেছি। এখানে তারা থাকে। আমরা আঙ্কেলের সাথে ভিতরে প্রবেশ করতেছি। এপাশে দুটো রুম আছে, এপাশে একটা। তো মুজিবর হয়তো এই গাড়িটা নিয়ে বোধ হয় শুটিংয়ে কাজে ইউজ করে নাকি? না, সেই গাড়ি ঢাকায়। ও, ঢাকাতে আছে? আচ্ছা। তো এরা তো এখন এখনো একসঙ্গে কাজ করে? না, এখন ভাগ হয়ে গেছে দল। মুজিবর ভাইয়া পড়াশোনা কত দূর পর্যন্ত করছে? মেট্রিক পর্যন্ত করছে। তারপর আর পড়াশোনা হয়নি? না। ওনার ছেলে মেয়ে? ওনার ছেলে মেয়ে পড়াশোনা সাধারণ একটা ডিগ্রি। আর ছোটোটা মেজিটা আস্তে আয় করছে, মেজিটা আয়ে দেখছে। আচ্ছা, ওনার ওয়াইফও তো সম্ভবত অভিনয় করে? না, এটা হলো তার বাড়ির পিছনের সাইড, পুরোটা আপনাদের ঘুরে দেখাবো। আমরা এই মুহূর্তে আছি মুজিবরের বাসার সামনে। তো এখানে এক ভাইকে পেয়েছি। তো আমরা সেই ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাচ্ছি, ভাইয়া আসলে কি এটা মুজিবরের বাসায়? জি, এটা মুজিবরের বাসা। ও আচ্ছা। তো ভাইয়া, আপনি সে মানুষ হিসেবে কেমন? খুবই ভালো। আপনাদের সাথে তো আন্ডারস্ট্যান্ডিং মনোরম একটি দৃশ্য, ভালো ফুল ফুটে আছে, মানে খুব ভালো আচরণ করে, লোকটাও খুব ভালো, মানে লোক।